ইসরায়েলের প্রধানমন্ত্রী সৌদি সফরে ক্ষুব্ধ ফিলিস্তিন। যুবরাজের আমন্ত্রণে বাহরাইন সফরে যাচ্ছেন ইসরায়েলি প্রধানমন্ত্রী। ইসলাম ধর্মাবলম্বীদের জন্য পবিত্র স্থান ও মহানবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জন্মভূমি সৌদি আরবে ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুকে প্রবেশ করতে দেওয়াকে মুসলিমদের জন্য অপমানজনক বলে মনে করছে ফিলিস্তিনের ইসলামী প্রতিরোধ আন্দোলন হামাস। সোমবারের হামাসের প্রভাবশালী নেতা সামি আবু জুহরি এই সফরকে মুসলিমদের জন্য অপমানজনক বলে মন্তব্য করেন। আবু জুহরি বলেন, সৌদি আরবে ইসরায়েলের প্রধানমন্ত্রীর এই গোপন সফর সকল মুসলিম উম্মার প্রতি অবমাননা। এই সফরের মাধ্যমে গোটা মুসলিম বিশ্বকে অপমান করা হয়েছে। এই সফরের মাধ্যমে ফিলিস্তিনের অধিকারকে উপেক্ষা করা হয়েছে। সৌদি আরবকে অবশ্যই এর ব্যাখ্যা দিতে হবে। এই সফর অত্যন্ত বিপজ্জনক একটি সফর। সৌদি আরবে মুসলমানদের পবিত্রতম মক্কা ও মদিনা নগরী অবস্থিত। মক্কায় রয়েছে পবিত্র কাবা শরীফ। সৌদি ভূখণ্ডে জন্মেছেন মহানবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তাই ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুকে এই সফর করে দেওয়ার মাধ্যমে সকল মুসলিমদের অপমান করা হয়েছে বলেও মনে করছেন অনেকে। ইসরায়েলি গণমাধ্যম থেকে জানা যায়, ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু সোমবার গোপনে সৌদি আরব সফর করেছেন। সেখানে তিনি সৌদি যুবরাজ মোহাম্মদ বিন সালমানের সঙ্গেও বৈঠকে অংশগ্রহণ করেন। ইসরায়েলের গুপ্তচর সংস্থা মোসাদের প্রধান ইউসি কোহেনও এই বৈঠকে উপস্থিত ছিলেন। অপরদিকে যুবরাজ সালমান আল খলিফার আমন্ত্রণে শিগগিরই উপসাগরীয় দেশ বাহরাইনে সফরে যাচ্ছেন ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। ইসরায়েলি প্রধানমন্ত্রী এক বিবৃতিতে একথা জানিয়েছেন। খবর আল জাজিরার। যুক্তরাষ্ট্রের মধ্যস্থতায় সংযুক্ত আরব আমিরাত ইহুদি রাষ্ট্র ইসরায়েলের সঙ্গে স্বাভাবিক সম্পর্ক স্থাপন করে, আর আমিরাতকে অনুসরণ করেই স্বাভাবিক সম্পর্ক স্থাপন করে বাহরাইন। মধ্যপ্রাচ্যে ইরানের বিরুদ্ধে কৌশলগত জোট সৃষ্টি করেছে যুক্তরাষ্ট্র। নেতানিয়াহু এক বিবৃতিতে জানিয়েছে, আমি খুবই আনন্দিত যে খুবই অল্প সময়ের মধ্যে আমাদের জনগণ ও দেশগুলোর সঙ্গে শান্তির ফল আসছে। বাহরাইন সফর করতে খলিফা আমাকে আমন্ত্রণ জানিয়েছেন এবং এটি আমি আনন্দের সঙ্গে করব। এছাড়া সর্বপ্রথম বাহরাইনি প্রতিনিধি দল গত বুধবার ইসরায়েল সফর করেছেন।